নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন যথাযথ ও পরিপূর্ণ নয়, এটি কেবল সার্চ কমিটি করার খসড়া। এ মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রয়োজন সকল রাজনৈতিক দলের সদিচ্ছা ও অংশগ্রহণ। আমি আমার কাছে যে খসড়াটা পাঠিয়েছি মূলত এটা একটা সার্চ কমিটি গঠনের খসড়া। তো ইলেকশন কমিশন তো এরকম হতে পারে না। যারা কমিশনার হবেন, হোয়াট আর দেয়ার কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট, তাদের ডিসকোয়ালিফিকেশন কি, সকল দলকে এটার মধ্যে আসতে হবে। আপামর জনসাধারণের কাছেও এটার গ্রহণযোগ্যতা মোটামুটি থাকতে হবে। এ সময় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের কার্যক্রম সন্তোষজনক নয়। যোগ্যতা আর নিরপেক্ষতার ভিত্তিতেই যাচাই বাছাই করে নির্বাচন কমিশন গঠন করার উপর জোর দেন সাবেক এসিসি। সব গভর্নমেন্টই চায় যে তারা ক্ষমতায় না থাকলেও তারা চলে যাওয়ার পরে একটা লিগ্যাসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাই চান্স একটা ঘটে গেছে, সেইটার ভিত্তিতে তো পুরো কমিশনের মূল্যায়ন হবে না। সুতরাং প্রতিবন্ধকতাগুলিকে চিহ্নিত করে ওইগুলিকে আমাদের দূর করতে হবে। এ সময় অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 কে জনবান্ধব ও সুশাসনের সহায়ক করতে ছয় দফা সুপারিশ তুলে ধরেন। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এই তিনটি প্রধান দলের সংসদে তারা প্রতিনিধিত্ব করছেন, তাদের একজন করে প্রতিনিধিকে এই ইসি গঠনের সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করবার জন্য আমরা সুপারিশ করছি। এই পক্ষপাতমূলক নির্বাচন, অনিয়ম এবং অনৈতিক কোনো কার্যক্রম যদি করে থাকে, তার জন্য এই আইনে শাস্তির একটা বিধানের কথা আমরা উল্লেখ করতে চাচ্ছি। আমি জানি অনুষ্ঠান শেষে বিজয়ী দল হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।